যেই মানুষগুলোকে আল্লাহ অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে মালিকের কথা তারা শুনে না, অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে তারা আল্লাহর সৃষ্টিগুলো দেখে না। আল্লাহ তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে আল্লাহ শক্তির কথা তারা শুনে না। এই মানুষগুলো অন্তর্মরা, তারা নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট। আর তারা এই শৈথিল্য পরায়ণকারী, তারা এই শৈথল্য পরায়ণকারী গাফেল এই মানুষগুলা। এই গাফেলদের জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছে তিনি কে? আল্লাহ। কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায় নাই, জাহান্নাম দিবেন বলি এত সুন্দর করে আল্লাহ মানুষগুলাকে বানায় নাই। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن একটা চুক্তি করলেন, আপনি ইবাদত করলেই যার কাছ থেকে প্রতিদান পাবেন তিনি কে? ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনা, আমার আর তোর মাঝে সম্পর্ক হচ্ছে। আল মাসআলাতু ওয়া দুআ, তুমি শুধু আমার কাছে যাবে। আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ শুধু তোমাকে দিয়ে দিয়ে তোমার মনটা ভরে দেব। বলেন আল্লাহু আকবার। আপনারা লক্ষ্মীপুরের লোকেরা চিন্তা করবেন, এই হাজার হাজার মানুষ যদি আল্লাহর কাছে যাওয়া শুরু করি, এত মানুষকে আল্লাহ কেমন করে দিবেন? লাউ ইন্না আউয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাইদিন ওয়াহিদিন, যদি সব মানুষগুলো সব জিনগুলো খোলা একটা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে দেয়, আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের চাওয়া পুরা করে, মুনাজাত কবুল করে, দোয়াগুলো যদি আল্লাহ পুরা করে, মা নাকাসা মিম্মা যালিকা ইন্দি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি, সুইটাকে উঠালে সমুদ্র যেমন টের পায় না, সমুদ্র যেমন বুঝে না, আমার আল্লাহর ভান্ডারটা এত বিরাট এত বড়, সবার মনের চাহিদা যদি পূরণ করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে সুই দিয়ে পানি উঠালে যতটুকুন ফুরায় না, এতটুকুন সবার চাহিদা পূরণ করে দিলে আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে বলেন তো সব সময় চাবো কার কাছে? যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন বলে সৃষ্টি করেছেন। একশত ভাগ ভালোবাসার ভিতরে এক ভাগ ভালোবাসা তিনি
আমি দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দান করলে আর এক ভাগ ভালোবাসা দান করে দিয়ে 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিলেন তিনি কি দিয়েছেন কয় ভাগ আল্লাহর কাছে আছে কত ভাগ আল্লাহর কাছে আছে কত ভাগ 99 গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়েছে আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসে আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক আল্লাহর গোলামেরা জাহান্নামে যাক আল্লাহ চান না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ পাঠালেন নবী দুনিয়াতে আসলেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা দুনিয়াতে এসেছেন শুধু মানুষকে ডাকার জন্য সতর্ক করার জন্য আল্লাহ চান গোলামগুলা জান্নাতে যাক জাহান্নামের আগুন আল্লাহ দিতে চান না কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন যারা দুনিয়াতে আসার পরে অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিগুলা দেখে না কান দিয়ে আল্লাহর সৃষ্টির আওয়াজগুলা শুনে না এই মানুষগুলার জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন তিনি কি আজকের এখান থেকে হিসাব করে নিয়ে যান তারা কারা যাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছে এক নম্বরে যদি আপনি জাহান্নামী কোন ব্যক্তিকে দেখতে চান ওই লোকটার দিকে তাকান আল মুশরিকুন যেই লোকটা শিরিক করলো আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইল গায়রুল্লাহর কাছে প্রার্থনা করলো গায়রুল্লাহকে সিজদা করলো গায়রুল্লাহর ইবাদত করলো বন্দেগি করলো ওই লোকটা মুশরিক মুশরিকের জন্য যার দয়া হবে না তিনি কে এবং মুশরিককে সেদিন আল্লাহর নবী শাফাত করবেন না আল্লাহর নবী বলবেন তোর জন্য কোনো শাফাত নাই হাদিস শরীফের দিকে তাকায় দেখে ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাব নবীরা যখনই দোয়া করেছেন যিনি তৎক্ষণাৎ নবীদের দোয়া কবুল করে ফেলেছেন তিনি কি আল্লাহর নবী বলেন ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি আমি আমার উম্মতদেরকে আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাত করব বলে আল্লাহর কাছে দোয়ার অপশনটা রেখে দিয়েছি সেদিন আল্লাহর দরবারে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে তখন আল্লাহর কাছে আমি ফরিয়াদ করা শুরু করব দোয়া করা শুরু করব আমি যখন দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করবেন আমার উম্মতগুলোকে মাফ করবেন জান্নাতি বানাবেন তবে কোন উম্মতগুলা জান্নাতি হবে কোন উম্মতগুলাকে সেদিন নবী যে শাফাত করবে ওই উম্মতগুলাকে শাফাত করবে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ উম্মতেরা সেদিন শাফাতে গণ্য হবে শাফাতে গণ্য হবে জান্নাতে যাবে তারা সেদিন শাফাতে ধন্য হবে মান মাতা লা ইউশরিক বিল্লাহি আহাদা যে উম্মত মৃত্যুবরণ করলো কখনো কোন সময় আল্লাহর সঙ্গে শিরিক করে নাই ওই উম্মতকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কি আপনার আমার গুনাহ যদি আনানাস সামা সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায় এত গুনাহ করেছেন আপনি অন্যায় করেছেন আপনি এই সব অন্যায় আল্লাহ মাফ করে দিতে পারে কারণ তিনি দয়ার সাগর একটা গুনাহ তিনি মাফ করেন না ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ শিরকের গুনাহ তিনি মাফ করেন না তিনি কি এখন আমাদের সমাজে শিরক কম না বেশি জোরে বলেন কম না বেশি কিভাবে শিরক করে অনেকে বুঝেও না পীর সামনের দিকে পাতা দিয়ে রাখে আছে না নাই আছে পীরে কি করে সামনের দিকে পা দিয়ে রাখছে আর মুরিদি গিয়ে ওই পীরের পায়ের মধ্যে সেজদা করতেছে সেজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কে আপনি গায়রুল্লাহকে সেজদা করছেন
ওই ভট্ট পীর আবার এর পক্ষে যুক্তি দিচ্ছে। তার যুক্তি হলো এটা ইবাদতের সেজদা না, এটা তাযীমের সেজদা। তাযীমের সেজদা যদি বৈধ হতো আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করতে, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করেন নাই, সাহাবায়ে কেরাম সেজদা করেছেন আমার আল্লাহকে যিনি সেরা বানা দিয়েছেন তিনি কে। তাহলে আজকের এখান থেকে আমরা এই কথা বুঝে নিতে চাই, কোন পীরকে সেজদা তো দূরে থাক, যদি কোন পীর সেজদা নেই ওই পীরের ধারে কাছেও যাওয়া যাবে না। বলেন ওই পীর কি পীর? আরো জোরে বলেন ওই পীর কি পীর? ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কেহ যুগ তেরা চাল হ্যায়, লা খৌফ আমহা কর দিয়া। এই ভট্ট পীর মানুষকে ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, ইমানটাকে নষ্ট করে দিচ্ছে, ইমানটা মানুষ বিক্রি করে দিচ্ছে, পীরের কাছে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, জান্নাত হারিয়ে ফেলতেছে, জাহান্নামের মালিক হচ্ছে ঠিক না বেটি? এই জাতীয় পীরদের সাথে আমরা কোন সম্পর্ক রাখবো না? এখন দেখেন আমাদের দেশে কেরামত না হলে কিছু হয় না। এখন আমাদের দেশে কেরামত কেমন? হাতে হাতের মধ্যে ফু দিয়ে দিছে, পরে মিঠা মিঠা লাগছে। কি দিছে? হাতের মধ্যে ফু দিয়ে দিছে বিশ্বাসে, পরে মিঠা মিঠা লাগছে। হুজুর আমনে ফু দিলে তো মিঠা লাগে না, কারণ আমনের কাছে কেরামত নাই, হেলিয়ার কাছে কেরামত আছে। আসলে তার কাছে কেরামত নাই, তার কাছে কেয়ামত আছে। তার কাছে কি? আপনি তার কাছে কেয়ামত কেমনি বুঝবেন? আপনি শুধু মরে দেখে মরতে দেরি হবে, আপনার উপরে কেয়ামত সংগঠিত হতে শুরু হতে দেরি হবে না, ঠিক না বেঠি? তাহলে বুঝে নিলাম এই ধরনের বন্ডদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমাদের দেশে এমনও পীরও আছে, কয় ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পা, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা, ভান্ডারির রূপ ধরে আল্লাহ মানুষ সাজ্য দুনিয়ায় আসছে। জোরে কর নামাজের ইমান আছে? জোরে বলেন ইমান আছে? ও মুসলমান, এই মুশরিকদের সঙ্গে যদি সম্পর্ক রাখে ইমান নষ্ট হবে, জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকে। আজকের এখান থেকে নিয়ত নিয়ে বের হতে হবে, জীবনে যতদিন বাঁচব ইনশা আল্লাহ ছাড়া কথা বলবো না, ভালো থাকবেন বলবো না, বরং বলবো ভালো থাকবেন ইনশা আল্লাহ, সুস্থ থাকবেন বলে থাকবো না, বলবো সুস্থ থাকবেন ইনশা আল্লাহ, আবার দেখা হবে বলে আমরা শেষ করে দিব না, বলবো আবার দেখা হবে ইনশা আল্লাহ। যিনি ইমানের নূর দান করে দিবেন তিনি কে? ছোট ছোট শিরিক করলে আমলের স্বাদ নষ্ট হয়ে যায়, আর বড় বড় শিরিক করলে ইমানটা পুরো নষ্ট হয়ে যায়, লোকটা মুশরিক হয়ে কবরে চলে যায়, ঠিক না বিঠি? তাহলে এক নাম্বার আল্লাহ দুশ্মন, অন্তর মরা, কান নষ্ট, চোখ নষ্ট, আল্লাহ সৃষ্টি দেখেও দেখে না, শুনেও শুনে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না, এক নাম্বারে মুশরিক না। কারা মুশরিক? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে না, ঠিক আছে তো? এক নাম্বারে কারা মুশরিক? আরো জোরে শুনতে চাই, এক নাম্বারে কারা মুশরিকদেরকে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ তারানা লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকহুনা বিহা। মুশরিকদের অন্তর মরা, তাদেরকে যিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন তিনি কে? আল্লাহ। এত মায়ার পরেও মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন তিনি কে? আল্লাহ। এবার আসেন দুই নম্বরে, কারা গাফেল? দুই নম্বরে যারা গাফেল তারা হলো আল মুখতাল আল ফখুর, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্যোক্তপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলা আমাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা গাফেল, তারা অহংকারী, তাদেরকে যিনি দেখতে পারেন না, তাদেরকে যিনি সহ্য করেন
দিচ্ছে, কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না, তিনি কে? আল মুহজাব্বি নাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না, বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার চাইতে এবাদত গুজার আর কে আছে, তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, দিন মানি, সব করি, কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কতদূর দিন মানে, ঠিক না বুঝি? এই যে আপনি আল মুহাজ্জাব্বি নাফসিহি, নিজের সঙ্গে অহংকার করলেন, আপনি নিজেকে আমলি বানানোর চেষ্টা করলেন, এই আমলগুলো আপনি কারো দেখানোর জন্য করেন না, আমলগুলো করতে হবে কার জন্য? কিন্তু আপনি আল মুহাজ্জাব্বি নাফসিহি, নিজের সঙ্গে পর্যন্ত আপনি অহংকার করে ফেললেন, বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার কিছু নেতা কর্মী আছে এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন, সম্পদ আছে এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন, লোকজন আছে এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। আজকের মাহফিল থেকে জেনে যাবেন, মান ইয়াতামাদ আলা মালিহি কাল্লা, সম্পদ দিয়ে যদি কেউ অহংকার দেখায়, কারুনের মতো সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন, তিনি কে? ওমান ইয়াতামাদ আলা নাসি মাল্লা, আপনার চারপাশে জনগণ হাতে অনেক নেতা কর্মী আপনার আছে, নেতা কর্মীদেরকে পেয়ে আপনি যদি মনে করেন সব আমি হয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, এই নেতা কর্মীদেরকে দেখে দেখে মনে করে নিবেন, নমরুদকে যখন আল্লাহ শেষ করে দিয়েছে বাহির থেকে লোক আসতে পায় নাই, এই নিজের ভিতর থেকে নমরুদকে যিনি নিজেদের লোক দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন, তিনি কে? সে আল্লাহ যা আছে না নাই? ওমান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা, আপনি যদি মনে করেন আমার অনেক মেধা অনেক বুদ্ধি, এই বুদ্ধিগুলা ইসলামের বিরুদ্ধে আপনি খাটাবেন, আপনার বুদ্ধির কারণে যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন, তিনি কে? বাংলাদেশের বহু কবি ছিল, যেই কবিদের অনেক নাম অনেক যশ অনেক খ্যাতি ছিল, কিন্তু এমন পাগলের মতো কিছু কথা বলেছে, কারণ তারা আকল দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল, মৃত্যুর আগে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে যিনি ধ্বংস করে দিয়েছেন, তিনি কি? সে আল্লাহ কি এখনো আছে? আছে, আসতে কইেন না, আছে, সে আল্লাহ আছেন, সে আল্লাহ থাকবেন, সে আল্লাহ আছে, সে আল্লাহ আমার, সে আল্লাহ আপনার, খেয়াল করে শুনবেন, ওমান ইয়াতামাদ আলা সুলতানিহি দাল্লা, কেউ যদি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ার আমার, এই আমার আমার বলা চেয়ারটা থেকে যিনি সরায় দিবেন, লাঞ্ছিত অপমানিত করে দিবেন, তিনি কে? খবরদার, আমার আমার বলে লাভ নাই, আমার আমার বলে কিচ্ছু নাই, আমার রব আমার সব, আমার রব আমার সব, যে আমার আমার না বলে ক্ষমতার দাপট না দেখায়া, যে লোকটা নির্ভর করবে, নির্ভয়ে কথা বলবে, আল্লাহকে যে লোকটা বিশ্বাস করবে, ফালা মাল্লা ওয়ালা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনো ভয় নাই, তার কোনো অপমান লাঞ্ছিত হওয়ার আশঙ্কা নাই, তাকে যিনি বিজয়ী করবে বিজয় দান করে দিবেন, তিনি কে? আমাদের কোনো ভয় আছে? বলেন ভয় আছে? কয় নাম্বার হুজুর? নাম্বার ভুলে গেছি, বলতে হবে কয় নাম্বার? কি লক্ষ্মীপুরের মানুষ ক্যান্ডাইলে কেমনে চলবে? কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি দেখতে চাইছিলাম লক্ষ্মীপুরের মানুষ কেমন চালাক, একজনে কইছে হুজুর দুই নাম্বার শেষ, কি রে কেমনে বুঝলেন দুই নাম্বার শেষ, এবার তো দুই নাম্বারের মধ্যে আছি, কয় নাম্বার? বলেন কয় নাম্বার? দুই নাম্বার আল্লাহ শত্রু হচ্ছে আল মুখতাল আল ফাকুর, যেই লোকটা অহংকার দেখাবে তাকে যিনি পছন্দ করেন না, তিনি কে?
অহংকার দেখানো যাবে? বলেন জীবনে কোনোদিন অহংকার দেখাবে? অহংকার না দেখানোর ঔষধ কি? ঔষধ হচ্ছে আপনি বিনয়ী হয়ে যান, যিনি আপনাকে ভালোবেসে নেবেন তিনি কি। এবার চলুন তিন নম্বরে যাই। তিন নম্বরে যাকে আল্লাহ দেখতে পারেন না, পছন্দ করেন না, অন্তর মারা, কান মারা, চোখ মারা ব্যক্তি তিন নম্বরে কে? তিন নম্বরে হলো আযালিনুন, যারা জুলুম করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, স্বৈরাচারী হবে। তাদের অন্তর মারা, কান মারা, তাদের চক্ষু মারা, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এখন বলেন এরকম লোক আছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জালেম চিনার তিনটা উপায়। এক নম্বর উপায় হচ্ছে আনতুক্ত আল আরহাম, যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে, সন্তান মা বাপের খবর নেয় না। এরকম ঘটনা বাংলাদেশে নাই? আছে। আপনাদের লক্ষ্মীপুরে নাই? আছে। এই এলাকার নাম জানি কি? এই এলাকার পাশেই জন্ম নিয়েছিলেন এই দেশের জননন্দিত জননেতা আলেমে দ্বীন শেখুল হাদিস শেখুল ইসলাম মরহুম মাগফুর হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এমন একজন আলেমের বাড়ির পাশে বসে মাহফিল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন এরকম জালেম কি এখন নাই? যেই জালেমেরা জুলুম করে মনে করে কিচ্ছু হবে না, কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? খুব খেয়াল করে চিন্তা করেন, জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাতকারী নাই। জালেম সেদিন কোনো বন্ধু খুঁজে পাবে না, শাফাতকারী খুঁজে পাবে না। জালেম চিনবেন তিনভাবে। এক নম্বরে হলো যখন দেখবেন পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না, বুঝে নেবেন লোকটা জালেম, লোকটা কি। আর এই জালেম যখন জুলুম করেই যাবে, করেই যাবে, সমাজের ভিতরে যখন এই কাজটা বেড়ে যাবে, আপনি বুঝবেন আজাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? কারণ জালেমদেরকে বেশি দিন যিনি সময় দেন না তিনি কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার আলামত আবু হুরায়রা, আমার থেকে এই আলামত না আবু হুরায়রা তিনি শিখিয়েছেন। দ্বিতীয় নাম্বার আলামত আইয়ুত আল মুগমিন, যখন আপনি দেখবেন লম্পট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চরিত্রহীন ব্যক্তির পিছনে মানুষ হাঁটবে, আপনি বুঝে নিবেন জালেম জুলুম করছে, আর এই কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে, ঠিক না বেঠি? এখন এই রকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয়? বলেন হয়। একজনই কইছে বেশি বেশি, হেতে হুজুরে বাজাই দিত স্যার। বেশি না হোক অন্তত হয় তো, কি কম? ও আপনারা করবেন বেশি তো, আর কি করবো? আপনারা বলছেন, আমার কিছু বলার নেই। বেশি তার মানে আজাদ চলে আসার সময় চলে আসছে, ঠিক না বেশি? এরপরে তৃতীয় নম্বরে তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে, দিনের রাহবারদেরকে বন্ধ করে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, বুঝে নিবেন আজাদ চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেশি? কথা কার? আরে কথা আবু হুরায়রার। কথা কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাহলে আমার গলা সিবি দিল, আমি কি করলেন? এটা আমি কইলে আবু হুরায়রা বলছ আম তুক্ত আল আরহাম, এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, হয়েছে কি না? হয়েছে। দুই নম্বরে আইয়ুত আল মুগুই, খারাপ লোকের আনুগত্য করা হবে, দুশ্চরিত্র লম্পটের আনুগত্য করা হবে, এখন হয় কি না? তিন নম্বরে আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের বিরুদ্ধে চারণ করা হবে, আলেমরা কি বোঝে আমি সব বুঝি এমন কথা আমরা এখন প্রতিনিয়ত শুনি, ঠিক না বেঠি?
তার মানে আজাব আসার সময় বাকি নাই। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদের ইমানকে মজবুত করা, আমাদের কাজ হচ্ছে ইমানের হাতিয়ার নিয়ে ময়দানের দিকে থাকা, যার মাধ্যমে তিনি বিজয় দিবেন তিনিকে। আচ্ছা এবার বলেন তো দেখি, এই মাহফিলের তরুণ বেশি না বুড়া বেশি? আচ্ছা দেখি একটু বোট হয়ে যাক, 15 থেকে 30 বছরের যে তরুণেরা আছো তোমরা বলো তো আল্লাহু আকবার। একজন মুরব্বী এরকম হাত উঠাইছে, বিজ্ঞানী মিলি কর, নাহলে ইজ্জত আর থাকতেছে না আজকে। তো এবার সবাই মিলে বলেন তো দেখি, মুরব্বী যারা আছেন সকল মুরব্বীরা 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহ আকবার। মুরব্বী একেবারে কম না, যিনি আমার পাশে আছে উনিও বলছেন হবে যে অন্তত আমার দলটা তো জিত। এবার তরুণেরা আরেকটা বার শোনায় দেন, আল্লাহু আকবার বলেন, এই বিজয় ঠেকাবেন কেমনে? এই বিজয় ঠেকানো সম্ভব? এই বিজয় ঠেকানোর বিজয় না, মাহফিলে মাহফিলে তরুণ, মাহফিলে মাহফিলে তরুণ না যেভাবে আসছে, আল্লাহর দিন বিজয় হবে ইনশা। এবারে এই মাহফিল থেকে বলেন 80 কয় নাম্বারে, জোরে কর, 1 নাম্বার কিয়া মুশরিক, হেতে গেল লগে আমগো কোনো সম্পর্ক, 2 নাম্বারে কিয়া তিতাসুন। আচ্ছা আর বাড়ি কোনে আর বাড়ি আমি না ফেললেন, কিন্তু আর বাড়ি নরসেন দি আন্দালা ধরতে পারলেন না, আর বাড়ি কোনে নসিন্দি হইল আলহামদুলিল্লাহ, নোয়াখালীর সাথে আমার দন্তন্নতে মিল আছে, এই দন্তন্নতে মিল থাকার কারণে নোয়াখালীর ভাষা আমি অটো পারি আলহামদুলিল্লাহ, মহাব্বতের ভাষা। আচ্ছা বলেন 2 নাম্বারে কি? অহংকারীর সাথে যার সম্পর্ক নাই তিনি কে? আমাদের হৃদয়ে কোনো অহংকার আমরা রাখি না, আমাদের বুক প্রশস্ত করে দিই, ওয়ামা ইউকাশু নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমরা বুকটাকে প্রশস্ত করে দিয়ে মানুষকে দিনের দিকে ডাকতে চাই, যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বারে কে? জোরে বলেন 3 নাম্বারে কে? এবার আসেন আমার ভাইয়েরা, 4 নাম্বারে আল মুতাদুন, সীমা লঙ্ঘনকারী, যেই লোকটা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীকে যিনি ভালোবাসেন না পছন্দ করেন না তিনি কি? এখন সীমা লঙ্ঘন কি জিনিস আপনারা লক্ষ্মীপুরে দেখবেন, খ্যাতির ভিতরে আইল দেওয়া থাকে, লাইল দেওয়া থাকে, এই আইল অথবা লাইল যদি কেউ কেটে ফেলে আপনারা কিনবেন? কিনবেন মানে আইল অথবা লাইল কেউ কেটে ফেললো, আপনি বড় করে আইল দিয়েছেন হাতে কোদাল দিয়ে কুবাই ফেলাই লাভ কিনবেন? দেখেন কয়েকজন ডাকাত কই ফেলাইছে, ওই মারি ফেলাম না, আমরা মারিনি না, কিন্তু ঝগড়া হবে কি না? ঝগড়া কেন হবে? এই জন্য হবে, আপনি তার আইনকে কেড়ে নিয়েছেন, সে আপনার সঙ্গে ঝগড়া করবে, আর প্রতিনিয়ত আপনি সীমা লঙ্ঘন করছেন, মাহারি নহু একটা একটা হারাম কাজ যখন করছেন, একটা একটা গুনার কাজ যখন করছেন, একটা একটা অশ্লীল ভিডিও যখন দেখছেন, একটা একটা গান যখন আপনি শুনছেন, আল্লাহর কসম আল্লাহর সীমানা নিয়ে আপনি ধাক্কা ধাক্কি করেন, কিন্তু
আল্লাহ আকবার, আল্লাহ আমাদেরকে কবুল করুন, উপরে না মালিক খালি আছে না পাবে। এ আমাদের জমশেদ ভাই কি করে বুঝেন নি, হেলে কি কর মাশাআল্লাহ। জমশেদ ভাই যা কোক নারায় তাকবীরের স্লোগান বন্ধ নাই, ঠিক না বেটি? জমশেদ ভাই খারাপ কিছু কয় না, কয়েছে যে হুজুর ইয়ান দিয়ে একটু জায়গা বাকি আছে, ইকে বড়ি পালালে সুন্দর হয়ে যাবে, বলবেন তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? হ্যাঁ ওয়াজ মুখস্থ না হইলে এই ওয়াজ শোনাইতে হবে। কয় নাম্বার একটু আঙুল দেখান তো, কয় নাম্বার? এই যে চার আঙুলটা দেখেন কাজে লাগবো, এই যে নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, এই চার আঙ্গুল প্রমাণ করে দেয় বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? কয় আঙ্গুল? আমরা আছি কয় নাম্বারে? সীমা লঙ্ঘন করলে যিনি ছাড় দিবেন না তিনি কে? আল্লাহ। এজন্য যারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন ক্ষমা চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আপনি সীমা লঙ্ঘন করেছেন, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছেন, আপনার পাশ্চাত্যের সুযোগ আছে, আপনার পাশ্চাত্য করার সুযোগ রয়েছে, এখনই আপনি ক্ষমা চেয়ে ফেলেন, আপনি পাশ্চাত্য করে ফেলেন, ওই মানুষটার কাছে ক্ষমা চান, ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেয়, যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? এবার আসেন পাঁচ নম্বরে, আল কাফিরুন, কাফেররা যার শত্রু তিনি কে? এই জন্য কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে আমাদের দেশের দেখবে সব সময়, আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রকে, যখন পেঁয়াজের দামটা কম তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয়, ঠিক না বুঝি? আর পেঁয়াজের যখন দরকার তখন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ, এগুলো কোন বন্ধুত্ব আমি বুঝলাম না, এগুলো কোন বন্ধুত্ব? হঠাৎ করি ব্রেক করি ফেলা, যখন লাগবো তখন দেয় না, এগুলা বন্ধুত্বের পরিচয় হতে পারে না, কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক যাবে? এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন, ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা, আগামী দিনগুলোতে সারা দুনিয়ার কাফের কুফফার বেঈমান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা হিন্দু সবগুলা এক হয়ে যাবে, তারা চাবে মুসলমানের রক্তের বন্যা বয়ে দিতে, চারদিকে মুসলমানের রক্ত রঞ্জিত হবে, এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে আজকে 2021 চলে, এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে, 10টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে, এরপরে মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে, ঠিক না বেটি? আপনারা বলেন আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি? জোরে বলেন। কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই, ইসলামের জন্য আহ্বান করতেছি, যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু, ঠিক না বুঝি? আজকে তাকায় দেখেন আমার ভাইরা, সোমালিয়ায় খাদ্য নাই, পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে, সিরিয়ার খাদ্য নাই, পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আমি এই বছর তুরস্ক থেকে আসলাম, আমার নিজের চোখে দেখে আসলাম, 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্কে, একবেলা খাদ্যের জন্য 45 লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে। দেখে আমার মনে হয়ে গেল আল্লাহ, আপনি যদি জবাব চান, মুসলমান হয়ে আমি খেয়েছিলাম, ভালো ছিলাম, আমার ভাইগুলো কষ্টে ছিল, জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না, ঠিক না বেটি? কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকের এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো, লাআনাল্লাহুল কাযা, ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছো,
ভিতরে ওই যে ফিতা বেসলাইন আছে না, আছে না, কার কার আছে এটা হাত তুলে দেখুন, যা যা আছে এটা খুলে ফালাই দিবে আজকে পুকুরের ভিতরে, কয়েন সাল হাতের ভিতরে ঘড়ি পরবা, কি পরবা, ঘড়ির মধ্যে সৌন্দর্য আছে না, পারলে দামি দামি ঘড়ি পরবো অসুবিধা নেই, যার যা সাধ্য অনুযায়ী আবার বাবার গিয়ে চাপ দিয়ে হুজুর বলছে দামি ঘড়ি কিনে দিবে, যতটুকুন পারো সুন্দর সুন্দর পোশাক পরবা, ঘড়ি পরবা, ঢিলাডালা পোশাক ঘড়ি পরবা, সুন্দর হয়ে চলবা। ইহুদিদের কোন স্টাইল আমার স্টাইল হতে পারে? ইহুদিদের স্টাইলের মধ্যে লাথি মারেন, এই স্টাইল মুসলমানের স্টাইল না, এই স্টাইল আপনাকে আসামের দিকে নিয়ে যাবে, ঠিক না বেঠি? এখন দেখবেন তরুণেরা ডিজে গান দেয়, কি গান আরো জোরে, ডিজে, ওটা কি যে, ওটা ডিজে, ওই গান দিয়া এরপরে তরুণরা দুই আঙ্গুল উঁচা করে নাচ, কয় আঙ্গুল, আপনার তো বুঝলেন না হুজুর দুই আঙ্গুল উঁচা করলে কি হবে, এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শিং, দেখবেন তারা একটা বাফেলো সাজিয়ে একটা ভেড়া সাজায়া, ভেড়ার উপরে দুই আঙ্গুল, ভেড়াকে আবার প্যান্ট শার্ট পরায়া, একটা সিম্বল দেখবেন তারা বেল্টের ভিতরে পড়ে, এখানে ট্যাটু আঁকে, এগুলো সব শয়তানের সিম্বল, তারা শয়তানের পূজারী, তারা বিশ্বাস করে সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে, জোরে বলে নাউজুবিল্লাহ। এই যে তাদের চিন্তা, এই চিন্তা থেকে তারা দুই আঙ্গুলকে প্রমোট করে, আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা বাজে চরিত্রের মানুষগুলার এই দুই আঙ্গুল দেখে তারাও দুই আঙ্গুল দেখায়, এটা দাজ্জালের ফিতনা, এই ফিতনার মধ্যে যুবকরা এখন পড়ে যাচ্ছে, ঠিক না বেঠি? ইহুদিরা অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে, জোরে কর নাউজুবিল্লাহ, এখানেও ধোকা, দাজ্জাল এখনো আসে নাই, আসবে ইমাম মাহদি আলাইহিস সালামের 6 বছর পরে, কিন্তু তারা বলতেছে দাজ্জাল চলে আসছে, ইসরায়েল টুডেতে অলরেডি নিউজ হয়ে গেছে যে দাজ্জাল চলে আসছে, আসলে আসবে ইমাম মাহদির 6 বছর পরে, এখন আপনি ইমাম মাহদিকেও পেলেন না, কিন্তু দাজ্জালের ফিতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছে, এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করুন, প্রতিদিন 10 আয়াত করে পড়ার চেষ্টা করে, পুরো সূরা কাহফ শুক্রবারে পড়েন, আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে? আল্লাহ। রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নাম্বার? ওয়াজার করবো না, কয় নাম্বার সবাই কন, কয় নাম্বার? এই তো আলহামদুলিল্লাহ একটু মনোযোগ আসছে, কয় নাম্বার? এরপরে আসেন 6 নম্বরে, চলে যায় আমার ভাইয়েরা, 6 নম্বরে হল আল খাইনুন, যেই মানুষগুলা খেয়ানত করবে, যেই মানুষগুলা ক্ষমতা পাওয়ার পরে খেয়ানত করে, টাকা পাওয়ার পরে খেয়ানত করে, সম্মানিত হওয়ার পরে খেয়ানত করে, এই খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না ভালোবাসেন না তিনি কে? হাদিসের মধ্যে আসছে বুখারী মুসলিমের হাদিস, ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে আল্লাহ একটা সিল লাগায় দিবে যে এই লোকটা খেয়ানতকারী, যত মাল খেয়ানত করছে সব উঠাই দিবে, আল্লাহ বলবে এবার যা, এত মাল এত সম্পদ নিয়ে হাঁটতে পারবে? এই যে আজকে একজন সচিব সাথে দেখলাম, ডেপুটি সচিব ছিলেন আমার জমশেদ ভাই, কি লাগে চাচাতো ভাই নূরনবী সাহেব, নূরনবী সাহেব ওনার চাচাতো ভাই লাগে, একজন ডেপুটি সচিব, তেমন কিছুই করেন না, সাধারণ জীবনযাপন করে, ইসলামী মানুষটাকে সাধারণ বানিয়ে দিয়েছে, তিনি অনেক সুন্দর লাইফ লিড করতে পারতেন, জাঁকজমক লাইফ লিড করতে পারতেন, তা না করে সাধারণ জীবনযাপন করছেন, যদি এটা আল্লাহর জন্য হয় যিনি পুরস্কৃত করবেন তিনি কে? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, খেয়ানত ছেলেদের, খেয়ানতকারী আল্লাহর দুশমন আল্লাহর শত্রু, খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? কয় নাম্বার গেল? জোরে কন, বাকি আছে একটা, কয়টা? আর আমার সময় বাকি আছে কয় মিনিট? এগুলি কি কয় মিনিট? কয়েক মিনিট বাকি আছে আর কি, ইনশাআল্লাহ এই কয়েক মিনিটের ভিতরে কথাগুলো বলতে চাই, এখন কিন্তু মনোযোগ আরো বেশি দরকার, জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা শেষ কথা বলি,
আল ফারিহুন ইসলাম পন্থীদের মাঝে মাঝে মার খা দেখে, ইসলাম পন্থীদের মাঝে মাঝে অপমান দেখে, আল্লাহর যে গোলামেরা খিটখিট করে হাসে, যে মূর্খরা অট্টহাসি হাসে, আল্লাহর কসম তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এই কথা কি আমার? আল্লাহ বলেন মানুষগুলাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, চিল্লায় বলবে আল্লাহ আকবার। কয় মিনিট সময়? কয়েক মিনিট। আচ্ছা, এতক্ষণ বললাম কয় প্রকার মানুষের কথা? সাত প্রকার। সবাই বলেন কয় প্রকার? যদি একবার জিজ্ঞাসা করি বলতে পারবেন? বলেন তো দেখি, এক নম্বরে কিয়া মাশাআল্লাহ, দুই নম্বরে কিয়া মাশাআল্লাহ, তিন নম্বরে কিয়া, চার নম্বরে কিয়া? হ্যাঁ, সীমা লঙ্ঘন করি, লিল্লাহি তাকবীর। এই নাও আজ কিছু কাজে লাগিস, ওয়াজ খালি শুনলাম আর তাকবীর দিলাম আর চলে গেলাম, ওয়াজ বাড়ি পর্যন্ত যাইব না, ঠিক না বেটি? এখন ওয়াজ শুনলাম, তাকবীরও দিলাম, মুখস্থ করলাম, তাহলে বাড়ির ভিতরে ইমানের স্পিড যাবে, ঠিক না বেটি? চার নাম্বার কি? সীমা লঙ্ঘন। পাঁচ নাম্বার কাফের, কাফেরদের সাথে আমাদের সম্পর্ক। ছয় নাম্বার, হ্যাঁ খেয়ানত খালি, আল্লাহ আকবার, আপনাকে ব্রেন বাবু চালাকো বেশি। এবার সাত নাম্বার, একজনে কয় হাসনে ওয়ালা, মানে হুজুর আমগরে দেখে হাসে আর কি, জীবনে হাসে। মনে রাখবেন, হাসি বেশি দিন টিকবে না, যিনি মুসলমানদের বিজয় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, এক নম্বরে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আল ঈমান বিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ, যেই লোকটা আল্লাহর উপরে ঈমান আনবে, সিদকান মিন কলবিহি, তার অন্তর থেকে যদি ঈমানের কথায় সত্যবাদী হয়, হুররিমা হুররিমা আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? তাহলে ইমানের দাবিতে সত্যবাদী হবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে বলেন হবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কয় মিনিট শেষ? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, সময় বেশি লাগবে না। এক নাম্বার ইমান ঠিক, যিনি আপনাকে জাহান্নামে দিবেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া মুআজ, মুআজ বলতেছে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার খাদেম হাজির, কি লাগবে বলেন? রাসূল আবার বললেন, ইয়া মুআজ, হে মুআজ, আল্লাহর নবীর কথা শুনে মুআজ বললেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, হে মুআজ বলে ডাক দিলেন। মুআজ বললেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির, আমি হাজির। এবার আমার নবী বিশ্ব নবী মুআজকে লক্ষ্য করে বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই লোকটা সাক্ষী দিবে আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক ক্ষমতার মালিক, আমার আল্লাহ আমার নাজাত দাতা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, আল্লাহর যেই গোলাম সাক্ষী দিবে আমি নবী আল্লাহর রাসূল, ওই লোকটার কোনো ভয় নাই, ওই লোকটার কোনো ভয় নাই, হাররামাহুল্লাহু আলান নার, তার উপর থেকে যিনি জাহান্নামকে হারাম বানায় দিবেন তিনি কে? তবে হ্যাঁ, সিদকান মিন কলবিহি, বলতে হবে মন থেকে, বাস্তবায়ন করতে হবে কাজে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম
দিনের জন্য যদি আপনাকে কারাবরণ করতে হয়, পরীক্ষা দিতে হয়, এরপরে উত্তীর্ণ হতে হবে, টিকে থাকতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ নাজাত দিবে, ঠিক না বে? ঠিক। মানসাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে, ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার হাতের হিল লাগানো লাগবে, ডায়াবেটিসের রোগী হবেন, তারপরে বাতিলের কাছে মাথা নত করতে শিখবেন না, ঠিক না বে? ঠিক। এটার নাম ঈমান। এই ঈমানের এক নাম্বার পয়েন্টে আমরা কে আসি, বলেন আসি, জাহান্নাম যিনি হারাম করে দিবেন তিনি কে? আল্লাহ। এবার আসেন দুই নাম্বার পয়েন্ট আমার ভাইয়েরা, আইনা নেলা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ দিয়ে আল্লাহর জন্য পানি গুলা ঝরে, যেই চোখ রাত গভীর আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? আর আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেগে থাকে, যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পাহারাদার হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়, ওই চোখের জন্য যিনি জাহান্নাম হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আজকে পর্যন্ত থাক। গেল কয় প্রকার? কোন লাগবে কয় প্রকার? দুই প্রকার, আরো বাকি আছে কত প্রকার? এবার আসেন তৃতীয় নম্বরে, মান হাফাজা আলা সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ যেই লোকটা গুরুত্ব দিয়ে পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি আপনার গুরুত্ব থাকে, আপনি যদি মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা ওয়ুদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা হারামাহুল্লাহু আলান নার, পাঁচ ওয়াক্ত নামাজের ওযু যদি সুন্দর করে করেন, ওয়াক্তমতো যদি নামাজ পড়ে, রুকুগুলো যদি সুন্দর করে করেন, সিজদাগুলো যদি সুন্দর করে করেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহ, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজগুলো পড়েন, হারামাহুল্লাহু আলান নার, যিনি তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? কোন বুঝে নামাজ ছেড়ে দেন? কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? কোন বুঝে নামাজ পড়েন না? সেদিন মানুষগুলো আফসোস করবে, ওখানে মা ফিরহাওনা ও হামানা ও কারুনা ও উবাই বিন খালাস, যারা সেদিন নামাজি হবে না বেনামাজি হবে, তারা জাহান্নামে যাবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে, দাগি আসামি হবে, জাহান্নামে যাবে। কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? নামাজ পড়তে রাজি আছে ইনশাআল্লাহ? বলেন জাহান্নামের আগুন হারাম করতে নামাজ পড়তে রাজি আছে? এরপরে আসেন আমার ভাইরা, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআত, 40টা দিন যদি আল্লাহর কোন গোলাম জামাতের সঙ্গে নামাজ পড়ে, ইউদরিকু তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়ে, কুতিবা লাহু বারাতান, বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক, তাকে আল্লাহ দুইটা মুক্তি দান করবে, এক তো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, আর এক তো তাকে নিফাকি মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি দিবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? তিন নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? এবার আসেন চার নাম্বারে, সালাতুল ফজরি ওয়া সালাতুল আসরি ফি আউয়ালি ওয়াক্তিহিমা, ফজরের নামাজ আর আসরের নামাজের যে গুরুত্ব দিবে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? স্পষ্ট হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজুন নার মান সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, এই ফজর আর আসরের নামাজের গুরুত্ব যে লোকটা দিবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? এবার আসেন পাঁচ নাম্বারে, আল মুহাফাযা আলা আরবাঈ রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দা যুহর, ক্বাবলা যুহর মানে যুহরের আগে চার রাকাত,
আর পরের চার রাকাত যদি আপনি পড়েন, যিনি জাহান্নামের আগুন আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কি? মান হাফাযা আলা আরবা'ই রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'ই বা'দাহা হুররিমা আলান নার, চার রাকাত যোহরের আগে আবার চার রাকাত যোহরের পরে, এই দুই নামাজের গুরুত্ব। চার রাকাত যোহরের আগে আর যোহরটা যদি আপনি পড়লেন, এরপরে যদি দুই রাকাত সুন্নাত পড়েন, যিনি আপনাকে আমাকে এই নামাজের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কি? এবার আসেন পাশের পরে কত বলেন, পাশের পরে কত তাকবীরুল কদম ফি সাবিলিল্লাহ মান ইবাররা কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহু আল্লাহু আলান নার, আল্লাহর যে গোলাম তার পাটাকে মানে বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহু আল্লাহু আলান নার, আল্লাহর যে গোলাম তার পাটাকে আল্লাহর দ্বীনের জন্য দূষিত করলো, ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করলো, মানুষকে ইসলাম বুঝালো, ওই দুনায় দূষিত পাওয়া ব্যক্তিকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? এরপরের হাদিসটা শুনলে আপনার আবেগ তাড়িত হয়ে যাবে। রসুল বলছেন মানে বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ সাআতান মিন নাহার, দিনের মধ্য থেকে একটা ঘন্টা যদি কেউ আল্লাহর দিনের কাজ করে, ফাহুমা হারামুন আলান নার, তার ওই দুইটা পাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দিবে। একটা ঘন্টা দিনের জন্য ব্যয় করার কারণে জাহান্নামের আগুনকে যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আসেন সাত নম্বর, আল ইনসান আসসাহাল আল্লাইন ফি মুআমালাতিহি মাল আখারিন, এমন মানুষ যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, কুল্লু করিবিন সাহলিন লাইন, এমন ব্যক্তি যার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, যে মানুষের কাছে জনপ্রিয়, মানুষ তাকে মহব্বত করে, মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে আদর করে, মানুষ তাকে সম্মান করে, মানুষ তাকে স্নেহ করে, মানুষ তাকে পছন্দ করে, মানুষ তাকে কলিজায় টেনে নেয়, বুঝতে হবে যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? আর আপনি তখন বুঝবেন যখন আপনি সাদা সিধা সহজ সরল মোমেনরা হয় গিরগুন করিম সম্ভ্রান্ত বোকা, আর মুনাফিকরা হয় হিব্বুল লাইন, কখনো মোমেনদের মতো চরিত্র ধারণ করে, লেবাস ধারণ করে, কিন্তু তাদের ভিতরে চতুরতা আর চালাকি থাকে ঠিক না বেঠি? এবার আসেন আট নম্বরে, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাল্লাহু আলাইহিন নার, যে তার তিনটা বাচ্চা মারা গেল দাফন করলো আল্লাহর উপরে ছেড়ে দিল, আল্লাহ তুমি নিয়ে গেছো, ওই লোকটাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে শেষ কথা বলি, এই শেষ কথার মধ্য দিয়ে মাহফিল শেষ, আজকের মতো আমারও আর শেষ, পরবর্তী অনেক আলোচক আছে, একজনও যাবেন না, বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটা আমার ভাইরা মনোযোগ নিয়ে শুনবেন, মৌতের কানে যদি কারো জবানের মধ্যে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয় সাদাকা আবিদি লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা আকবার, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি সবচেয়ে বড় সবচেয়ে সম্মানিত, বলেন আল্লাহু আকবার গেল এই কথা। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে সাদাকা আবিদি, আমার বান্দা সত্যিই বলেছে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আনা ইল্লা আনা ওয়াহদি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি একক ইলাহ, আমি একক ইলাহ, বলেন আল্লাহু আকবার। এরপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, আল্লাহ বলে সাদাকা আবিদি, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার বান্দা তুমি সত্যিই বলেছো, লা শারীকা লি, আমার কোনো শরীক নেই, বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহ বলে সাদাকা আবিদি, লা ইলাহা ইল্লা আনা, লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, আমার জন্য রাজত্ব প্রশংসা কেবলমাত্র আমার। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলেন সাদাকা আবিদি, লা ইলাহা ইল্লা আনা,
ইল্লা বি, আমি ছাড়া কোন শক্তি নাই, আমি ছাড়া কোন ক্ষমতা নাই। এই কথা যখন বান্দা বলে রুজিকাহুন্না ইনদা মাউতিহিম লাম তামাসসুহুন্না নার, আল্লাহর হাবিব বলে এই কথাগুলো যদি আল্লাহর কোন গোলাম বলতে পারে আর তৎক্ষণাৎ যদি তার মৌত হয়ে যায়, যিনি বান্দার গুনাহ মাফ করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? নয় শ্রেণীর মানুষের কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে এখানে নয় আর ওইখানে সাত শ্রেণী থেকে বাঁচার তৌফিক দান করুন। নয় শ্রেণীর গুণাগুণ আল্লাহ আমাদেরকে দান করুন। কই আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা আসসালামা ইলা আল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।